সাল ওনার যে কার্যক্রম ছিল এটা একটা ব্যতিক্রম স্বাধীনতার পর মূলত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরে উনি যে জাতির জনক ওনার পরে যদি এদেশে উন্নয়ন কেউ করে থাকে তার নাম হোসেন উনি ওদের ইসলাম করেছেন উনি সরকারি ছুটি দিয়েছেন এটা একটা বিরল ঘটনা বছরের ব্রিটিশ পদ্ধতি লাথি মেরে ভেঙে দিয়ে উনি এই সংস্কারক চারশো ষাটটা উপজেলা করেছেন উনি বাংলাদেশের ঢাকা মহানগরীকে মসজিদ নগর করেছেন ঢাকা মহানগর আজকে আমরা চলতে পারতাম না উনি যেই উন্নয়নগুলো করেছেন এটা একটা মুক্তি সরণী পান্তপ রোকে সরণী বিজয় সরণী সহ উনি ঢাকার দ্বিতীয় বৃহত্তর বাদ দিয়েছে লক্ষ লক্ষ মানুষ মহাপুর থেকে নিয়ে ইয়ার বসিলা পর্যন্ত উনি বিকেএসপি তৈরি করেছে আজকে ক্রিকেটের এত উন্নয়ন হোসেন মোদের সাত বিকেসপির জন্যই আমাদের সন্তানরা সূর্য সন্তানরা সাকিব মারসাফি মুশফিক এরা এত আজকে সুনাম ধন্য হয়েছে উনি আমি নিজেও ওনার এই অনেক জিনিস আমি নিজেও ভুলে গিয়েছি বলতে গেলে এক ঘন্টার বেশি তর্ক হ্যাঁ উনি ঔষধ ঔষধ নীতি করেছে এটা একটা বিরল ঘটনা উনি করে নাই কোনটা উনি এমন এমন সব কাজই করেছেন বাংলাদেশের জনগণ দল মত নির্বিশেষে উনি একজন সফল সেনা ছিলেন রাষ্ট্রনায়ক উনি সাবেক রাষ্ট্রপতি উনি এখন বিরোধী দলের নেতা আল্লাহ ওনাকে উনি বাংলাদেশের ইতিহাস যারা ওনাকে যারা ওনাকে তাদের নিজস্ব সিদ্ধি রাজনীতি ফায়দা জন্য সৈরাজ স্যার বলেছিল আজকে তারা মর্মে মর্মে বুঝবে হট ইস সাথ হটুমিন বেশ সাত কি জন্য যে জীবিতের সাথে থেকে মৃতের সাথ শতগুণের পপুলারিটি হয়ে গেছে সারা বাংলাদেশের জনগণের কাছে এবং উনি উনি হলো এমন একজন তাকে সদাচার বলে আখ্যায়িত করেছে তাহলে আজকে দেশে বিদেশের বিভিন্ন রাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন থেকে তাকে তার সুনাম সন্দেহ তার যে অবদান সেটা তারা এইভাবে বলতো না তো সুতরাং উনি সত্যিকার অর্থে জাতীয় পার্টির যে আদর্শ উদ্দেশ্য অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে জাতীয় পার্টি এসেছে সুতরাং আমরা আশা করি ইনশাল্লাহ জাতীয় পার্টি আবার তার নিজস্ব জায়গা আরও শক্তিশালী আরও সুসংগঠিত হবে বলে আমি ঘোষণ করছি সুতরাং আজকে ওনার নাম জনগণই আজকে ওনাকে পল্লী বন্ধুদের সাথ হিসেবে আখ্যায়িত করেছে সুতরাং উনি এই দেশের মানুষের মনের মনে কুঠে আছে যেমনি ভাবে আমাদের হোসেন সৈয়দ সরোয়ার্দি শেরে বাংলা মরুম মাউল আব্দুল হামিদ খান বাসানী জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইজ দ্য ফাদার অব নেশন তাদের যারা এটা বলছে যারা সোজাচার বলে বলা হয়েছে এটা তো তাদের আমি একটু আগেই বলেছি তাদের নিজস্ব সিদ্ধি করার জন্যই তারা রাজনৈতিক ফায়দা লোটার জন্য বলেছে জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি নয় বছরের সফল রাষ্ট্রনায়ক পল্লীবন্ধু আলাজ হোসেন মোহাম্মদের সাথ আমাদের মাঝে আর নেই উনি গতকাল না ফেরার দেশে চলে গিয়েছেন আমরা জাতীয় পার্টির সমস্ত বাংলাদেশের নেতাকর্মী এবং অগণিত ওনার ভক্ত এবং সাধারণ জনগণ আমরা শোকাহত এই হোসেন মোহাম্মদ এরশাদ বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ছিলেন উনি রাষ্ট্রপতি ছিলেন নয় বছর এই দেশের জনগণের ভাগ্যের পরিবর্তনের জন্য উনি অনেক কাজ করেছেন তারপরেও কিছু কিছু রাজনৈতিক দল এবং নেতাকর্মী ওনাকে স্বৈরাচার হিসাবে আখ্যায়িত করেন এবং উনার মৃত্যুর পরও কিছু কিছু দুই একটা মিডিয়ায় আমরা দেখি ওনাকে স্বীরাচার এরশাদের মৃত্যু এইভাবে নিউজ করে আসলে এটা দুঃখজনক কারণ মৃত ব্যক্তির সাথে কোনো কন্দল থাকে না দ্বিমত থাকে না পার্থক্য থাকে না কোনো কোনো কিছুই থাকে না তারপরে আমরা দেখলাম যে হীন স্বার্থ চরিত্রার্থ করার জন্য কিছু কিছু জায়গায় এই ধরনের বক্তব্য আসছে এই বক্তব্য নিন্দা এবং নিন্দার ভাষা আমাদের কাছে নেই আমরা শুধু এইটুক বলবো যে আমরা যদি আপনাদের প্রশ্ন করি হোসেন মোহাম্মদের সাথে স্বৈরাচার ছিল বাংলাদেশের লক্ষ লক্ষ নেতাকর্মীর কাছে হোসেন মোহাম্মদের সাথ এই স্বৈরাচার আশা করে যে এই রকম স্বৈরাচার বাংলাদেশে যাদের যুগে যুগে জন্ম নেয় আমরা যদি তার নয় বছর শাসনামল আমরা বিশ্লেষণ করি এবং দুইটা দলের উনি যেদিন ক্ষমতা হস্তান্তর করলেন স্বেচ্ছায় উনিশশো নব্বই সনের ছয় ডিসেম্বর এরপর থেকে দুইটা দল এক দল তিনবার আরেকবার চারবার সাতবার বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় দুইটা দল অধিষ্ঠিত হয়েছে তাদের এই সাত এই তিরিশ বৎসরের তাদের জনগণের প্রতি তাদের কমিটমেন্ট জনগণের প্রতি তাদের ভালোবাসা এবং বাংলাদেশের ষোলো থেকে আঠেরো কোড়ি জনগণের গণের ভাগ্যের পরিবর্তনের জন্য ওনারা কী করেছেন আর হোসেন মোহাম্মদের এরশাদ নয় বছর এই দেশের রাষ্ট্রপতি ছিলেন নয় বছর রাষ্ট্রপতি থাকা অবস্থায় আমরা যদি বিচার বিশ্লেষণ করি যদি আমরা একটু চিন্তা করি কারণ যে ছেলেটা উনিশশো নব্বই সনের ছয় ডিসেম্বর হোসেন মোহাম্মদের এরশাদ রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়ার পর ওই মুহূর্তে যিনি ভূমিষ্ঠ হয়েছেন তার বয়স এখন তিরিশ বৎসর এই তিরিশ বৎসর শুধু শুনেছেন দুইটা দলের কাছে হোসেন মোহাম্মদের সাথে স্বৈরাচার হোসেন মোহাম্মদের সাথে জোর করে রাষ্ট্রীয় ক্ষমতা নিছে হোসেন মোহাম্মদ এরশাদ এইটা করছে হোসেন মোহাম্মদেরশ্বাদ ওইটা করছে কিন্তু হোসেন মোহাম্মদের এরশাদ প্রকৃতপক্ষে জনগণের ভাগ্যের পরিবর্তনের জন্য কি কাজ করেছেন এইটা আসলে ওনারাও বলেন নাই আর আমাদের দলের সিনিয়র নেতৃবৃন্দ দলের ব্যর্থতা তারা আমরা আমরা তিরিশ বছরে এই কথাগুলা জনগণের মাঝে আমরা উপস্থাপন করতে পারি নাই যে কারণে গতকাল আমি একটি চিবিতে সাক্ষাৎকার দিলাম দেওয়ার পরে যে সাংবাদিক প্রশ্ন করলো এবং আমার উত্তরগুলো শোনার পরে বলল যে আজকে থেকে আমি এই জিনিসগুলো আমি কোনোদিনই জানতে পারি নাই আজকে থেকে আমি জাতীয় পার্টির ভক্ত হয়ে গেলাম এরশাদ সাহেবের ভক্ত হয়ে গেলাম আমরা যদি সমাজের প্রতিটা শ্রেণী আমরা দেখি যে আমরা যদি প্রশ্ন করি যে হোসেন মোহাম্মদ এরশাদের দল জাতীয় ছাত্র সমাজ তিরিশ বছর আগে ডাকসু নির্বাচন হয়েছিল। সেখানে তো তার দল অংশ গ্রহণ করে নাই আমরা যদি প্রশ্ন করি তিরিশ বৎসর বাংলাদেশে যেখানে সবচেয়ে জুয়েল ছেলেপেলেরা পড়ালেখা করে সেইখানের যে ছাত্রদের প্রতিনিধি নেতা মানে বাংলাদেশ পরিচালনা করবে ভবিষ্যৎ উত্তরাধিকারী যারা নেতৃত্ব দিবে সেই জায়গার নেতা গড়ার কারিগর এই তিরিশ বছরে বন্ধ ছিল কেন হোসেন মোহাম্মদ এরশাদ তার সময় কিন্তু নির্বাচন দিয়েছিলেন অন্য দল নির্বাচিত হয়েছিল এই প্রশ্নগুলো এখন আসবে হোসেন মোহাম্মদ এরশাদ বাংলাদেশে একমাত্র শৃঙ্খলবদ্ধ রাজনীতিবিদ ছিলেন যার হাতে পায়ে বেরি বাঁধা ছিল অনেক কথাই সত্য কথায় সোজাভাবে উনি বলতে পারেন নাই এখন কিন্তু সেই সুযোগ আর নাই কারণ হোসেন মোহাম্মদ সাথ আমাদের মাঝে নেই জাতির মাঝে নেই কিন্তু ওনার কর্মকাণ্ড নয় বছরের যে উন্নয়নমূলক কর্মকাণ্ড সেটা কিন্তু জনগণের মাঝে আছে আমরা যদি প্রশ্ন করি যে এই তিরিশ বছরে ঢাকা ইউনিভার্সিটিতে যেখানে আমরা ছাত্রদের দিয়ে শুরু করি ঢাকা ইউনিভার্সিটিতে তিরিশ বছরে যে উন্নয়ন হয়েছে এরশাদের আমলে হয়েছে এরপরে হয় নাই তিরিশ বছরে হয় নাই এরশাদার আমলে তিনটা হল হয়েছে একটা বঙ্গবন্ধু হল একটা জিয়া রহমান হল একটা কুয়েত মন্ত্রী হল উনার নিজের নামে কিন্তু হল করেন নাই উনি ইসলামী বিশ্ববিদ্যালয় হোসেন মোহাম্মদের সাথে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হোসেন মোহাম্মদের সাথ করেছেন আমরা যদি আমরা মহিলাদের মহিলাদের বেলা বলি এখানে আপারা বসা আছে যে যৌতুক নিরোগ আইন হোসেন মোহাম্মদের সাদের করা এসিড নিক্ষেপ আইন হোসেন মোহাম্মদ এর সাদের করা বাল্য বিবাহ আইন হোসেন মোহাম্মদের সাদের করা হোসেন মোহাম্মদের সাথ সর্বপ্রথম বাংলাদেশে চল্লিশ জন মহিলা ম্যাজিস্ট্রেট আগে ক্যাডার সার্ভিসে যেটা এখন বিসিএস বলে সেখানে মহিলাদের কোনো কোটা ছিল না হোসেন মোহাম্মদের সাথে সর্বপ্রথম চল্লিশ জন মহিলা ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদের সাথে নিয়োগ দেন এরপরে আমাদের যে প্রাইমারি স্কুলে শিক্ষক নিয়োগ হোসেন মোহাম্মদের সাথ ফিফটি পারসেন্ট কোটা মহিলাদের জন্য নির্ধারণ করে দিয়েছিলেন বাংলাদেশের সর্বপ্রথম সৎ পলিটেকনিক ইনস্টিটিউট সতেরোটা পলিটেকনিক ইনস্টিটিউট মহিলাদের জন্য হোসেন মোহাম্মদ এরশাদ করেছিলেন এ হলো হোসেন মোহাম্মদ সাথে অবদান আমরা যদি হোসেন মোহাম্মদ সাদের আরেকটা জিনিস দেখি গ্রামেগঞ্জে যারা সহায় সম্বলহীন ছিল যাদের বাড়িঘর ছিল না তাদের জন্য হোসেন মোহাম্মদ সাথ কুচ্ছ গ্রামের ব্যবস্থা করেছিলেন একটি বাড়ি একটি রান্নাঘর একটা বাথরুম আর সামনে একটা পুকুর এবং ওইটুক জমি কিন্তু হোসেন মোহাম্মদের সাথ এই যে নিঃস্ব অবহেলিত যাদের বাড়িঘর ছিল না তাদের দিয়েছিলেন প্রতিটা উপজেলায় একটা দুটা করে গুচ্ছ গ্রাম আসে আমাদের ছিন্নমূল মানুষের জন্য পথকলিদের জন্য যারা ছিন্নমূল যাদের মা বাবা নাই এতিম রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায় তাদের জন্য হোসেন মোহাম্মদের সাথ পথকলি ট্রাস্ট করেছিলেন যে পথকলি ট্রাস্টে সে খাওয়া দাওয়া করবে সে থাকবে কাগজে কলমে শিক্ষা নেবে এবং হাতে কলমে শিক্ষা নেবে এখন যদি তিরিশ বৎসর হোসেন মোহাম্মদের সাথ ক্ষমতা ছাড়ার পর এই তিরিশ বৎসরে কিন্তু এটা বন্ধ হয়ে গেছে আজকে তিরিশ বৎসরে যদি এটা চালু থাকতো বাংলাদেশে এক কোটি অসহায় পথকলি ছেলে পেলে হাতে কলমে শিক্ষা নিত এবং কারিগরি শিক্ষা নিত এবং লেখাপড়া করতে পারতো তারা নিজের পায়ে দাঁড়াইতে পারতো হোসেন মোহাম্মদের সাদের সাথেগুলা এগুলা বন্ধ হয়ে গেছে উপজেলা ব্যবস্থা হোসেন মোহাম্মদের সাথে যুগান্তকারী পদক্ষেপ ছিল প্রতিটা উপজেলার সাথে জেলা সদরের যে পাকা রাস্তা সেটা হোসেন মোহাম্মদের সাথ করেছিলেন বিদ্যুৎ নিয়েছিলেন প্রতিটা উপজেলায় সতেরোটা সরকারি অফিস দিয়েছিলেন কোর্ট কাচারে দিয়েছিলেন তাহলে একটা উপজেলায় যদি এই সব হইতো কর্মকাণ্ড হইতো এবং তিরিশ বৎসর যদি এটা বন্ধ না থাকতো তাহলে হইতো কি এই উপজেলা কেন্দ্রিক মানুষজন ব্যবসা বাণিজ্য শিল্প কলকারখানা সব কিছু হইতো ঢাকা মুখে আর আসতে হইতো না এবং বেকার সমস্যার সমাধান হইতো আমরা যদি বলি ওষুধ নীতি হোসেন মোহাম্মদের সাদের যুগান্তকারী পদক্ষেপ ছিল ওষুধ নীতি এই ওষুধ নীতির মাধ্যমে হোসেন মোহাম্মদের সাথ আগে প্যারাসিটামল অনেক ওষুধ বাংলাদেশে ইনপোর্ট করে আনতে হতো এই নীতির মাধ্যমে বাংলাদেশে ওষুধ শিল্পর বিকাশ ঘটায় এবং বিদেশে এখন এক্সপোর্ট করে ওষুধ আমরা গান গার্মেন্টস শিল্প বর্তমানে এক কোটি এক কোটি ছেলে মহিলা এবং পুরুষ গার্মেন্টস শিল্পর সাথে জড়িত আজকে যদি এই শিল্প হোসেন সা বিকাশ না ঘটাইতো তাহলে এক কোটি লোকের কর্মসংস্থান হতো না আরও অনেক অনেক ঘটনা আছে আপনার ঢাকা শহর যদি বলেন ঢাকা শহরে পার্থপথ রোকে সরণি বিদয় বিজয় সরণি নর্থ সাউথ রোড বিশ্ব রোড হোসেন মোহাম্মদের সাদের কীর্তি বাইতুল মকরম মসজিদ আধুনিকায়ন আধুনিকায়ন করেছেন হোসেন মোহাম্মদ স্বাদ আজকে জাতীয় ঈদগাহ যেখানে আমরা ঈদের নামাজ পড়ি সেটা করছে হোসেন মোহাম্মদ এরশাদ আমরা যেখানে গতকাল আমরা বিশ্বকাপ খেলা শেষ হলো যেখানে টোয়েন্টি টোয়েন্টি বাংলাদেশে খেলা হয় মিরপুর স্টেডিয়াম ক্রিকেটের স্টেডিয়াম এটা হোসেন মোহাম্মদ সাদের কীর্তি আমরা এই যে আমাদের বিকেএসপি হোসেন মোহাম্মদ সাদের কীর্তি আমাদের এই যে আর্মি স্টেডিয়াম হোসেন মোহাম্মদ সাদের কীর্তি নগর ভবন হোসেন মোহাম্মদ এরশাদের সাদের কীর্তি আমাদের পুলিশ ভবন হোসেন মোহাম্মদের সাদের ওস্পানি স্মৃতি মিলনয়তন মিলনায়তন হোসেন সাদের কীর্তি এই যে আমাদের দেখেন গুলিস্তান যে গোলাপ সার মাজার যেটা সেই মাজারের যে মসজিদ এটাও হোসেন মোহাম্মদের সাদের কীর্তি আমাদের সেতু বুড়িগঙ্গা সেতু হোসেন মোহাম্মদের সাদের কাসপুর যে যেগুলা কাশপুর এখানে যে সেতুগুলা হোসেন মোহাম্মদের সাদের এই যে হোসেন বেরিবাদ ঢাকা শহর রক্ষাবাদ এটা যাতে ঢাকা শহর বন্যার অষ্টআশি বন্যায় যে ঢাকা শহর তলায় গেছিলো ঢাকা শহর যাতে বন্যার পানি না উঠে যে কারণে শহর রক্ষা বাদ উনি দিয়েছিলেন এবং চার ভাগের তিন ভাগ কাজ সেটা কমপ্লিট করা ছিল বাদ বাকি কাজের টাকাও উনি রেখে গেছেন কিন্তু আজ পর্যন্ত এই দুইটা দল সাতবার বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসছে কিন্তু ওই এক অংশের কাজ ওনারা কমপ্লিট করতে পারেন নাই এই হলে আমরা আরেকটা জিনিস বলি যে সাধারণ জনগণের সর্বপ্রথম চাহিদা হলো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম হোসেন মোহাম্মদের সাথে সময় এক কেজি চাউলের দাম ছিল আট টাকা এক কেজি চিনির দাম ছিল চোদ্দো টাকা এক কেজি তেলের দাম ছিল পনেরো টাকা এখন কয় টাকা প্রতিবার পাঁচ বছর পর পর আপনারা সরকার পরিবর্তন করেন আর আপনারা হিসাব করেন যে পাঁচ বছর আমরা সরকার চালাবো সংসদে তোমরা যাইবাও না আমাদের বিপক্ষে কোনো দুর্নীতির কথা তোমরা সংসদে কইবাও না পাঁচ বছর আমরা খামো আবার পাঁচ বছর তোমরা খাইবা কিন্তু এই রীতি কিন্তু এই দুইবার যাবত এটা বন্ধ হয়ে গেছে কারণ আওয়ামী লীগ এমন একটা দল ভাগ দিয়া খাইতে রাজি না কারণ আপন ভাইরেও ভাগ দেয় না আর আমাদের তো দূরের কথা আমাদের দ্বারা তিনবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসছে উনিশশো ছিয়ানব্বইতে আসছে এইবার দুইবার আসছে কিন্তু জাতীয় পার্টি হলো সৎ ভাই এদের কোনো চা নাই এদের কোনো প্যাটের খিদাও নাই এই হল অবস্থা এই যে সাদের অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড আমরা যদি বলি চব্বিশ ঘন্টা লাগবে যে এইগুলো আমরা এতদিন বলতে পারি নাই কারণ আমাদের নেতার মামলার খড়ক ছিল যেখানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ছাত্রলীগের নেতা ই করে উৎসব পালন করে কিসের উৎসব ধর্ষণের উৎসব পালন করে সেঞ্চুরি করছে দর্শনে উৎসব পালন করে সেই মামলাও প্রত্যাহার হয় কিন্তু হোসেন মোহাম্মদ সাদের একটা মামলাও প্রত্যাহার হয় নাই এখন আর হোসেন মোহাম্মদ এরশাদ নাই এখন যে খালি অন্য জায়গা থেকে সুতার টান দিবেন আর সুশুর করে জাতীয় পার্টির দোষ দিয়ে চলে যাবে সেই অবস্থার সৃষ্টি হবে না আমরা সমস্ত বাংলাদেশে দলকে সুসংগঠিত করব এবং হোসেন মোহাম্মদ সাদের এই নয় বছরের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং আপনাদের যে তিরিশ বছরে দেশ ও জনগণের ভাগ্যের পরিবর্তনের জন্য আপনারা কি কাজ করেছেন আপনারা যদি বলেন হ্যাঁ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানে বিসমুল্লাহ রহমান হোসেন মোহাম্মদের সাদের করা আপনারা মসজিদে বিদ্যুৎ এবং পানির বিল মকুব করেছে হোসেন মোহাম্মদের স্বাদ মসজিদে ট্যাক্স মকুব করেছে হোসেন মোহাম্মদের সাথে বিরানব্বই পার্সেন্ট জনগণ হলো মুসলমান বাংলাদেশে বাদ বাকি আট পার্সেন্টের জন্য হিন্দু বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট হোসেন মোহাম্মদের সাথ করেছেন এই যে ঢাকেশ্বরী মন্দির আধুনিকায়ন করেছে হোসেন মোহাম্মদের সাথ চার নেতার মাজার করেছে হোসেন মোহাম্মদের সাথ মুজিবনগর স্মৃতিসৌধ করেছে হোসেন মোহাম্মদের সাথ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ হোসেন মোহাম্মদের সাথ করেছে এই শহীদদের যে আমাদের সবার স্মৃতিসৌধ আধুনিকায়ন করেছে হোসেন মোহাম্মদের সাথ আর আপনারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসছেন আমরা শুধু যদি বলি যে কী দিচ্ছেন জনগণরে হোসেন মোহাম্মদের সাথে স্বৈরাচার ছিল জোর করে রাষ্ট্রীয় ক্ষমতায় নিছেন কিন্তু আপনারা এই যতবার ক্ষমতায় আসছেন আপনারা জনগণের ভোটের অধিকারও আপনারা দেন নাই কথা বলার স্বাধীনতা দেন নাই কথা বললে গুম হয়ে যেতে হবে ভোটের অধিকার দেন নাই তিরিশ তারিখের ভোট উনত্রিশ তারিখ রাত্রেই কমপ্লিট হয়ে যায় ঠিক আছে না আপনি কথা বলার স্বাধীনতা দিবেন না ভোটের অধিকার অধিকার দেবেন না বললেই গুম হবে খুন হবে এই অবস্থা দীর্ঘদিন চলিব চলতে পারে না জনগণ পরিবর্তন চায় আমরা জাতীয় পার্টির চেয়ারম্যানের নয় বছরের উন্নয়নমূলক কর্মকাণ্ড আমরা সমস্ত বাংলাদেশে তুলে ধরব জনগণ বুঝবে যে বাংলাদেশ বাংলাদেশ মালয়েশিয়া হইতে পারতো সিঙ্গাপুর হইতে পারতো কানাডা হইতে পারতো অনেকের এইটা চক্ষু ছিল অনেক দেশেরই চক্ষুসূল ছিল যে হোসেন মোহাম্মদের সাহায যদি পাঁচ থেকে দশ বছর রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে এই দেশ মালয়েশিয়া হবে এই দেশ সিঙ্গাপুর হবে এই দেশ অস্ট্রেলিয়া হবে এই দেশ কেনাদা হবে যে কারণে তার বিরুদ্ধে ষড়যন্ত্রের ফসল আজকের এই অবস্থা যে কারণে আমরা চেষ্টা করব যে জনগণের অধিকার আবার ফিরিয়ে দিতে কারণ হোসেন মোহাম্মদের সাদ মাতি মোহাম্মদ

জনপ্রিয় নেতা বাংলাদেশে হইতে পারত বাংলাদেশে উন্নয়ন হইতে পারত এই কথাগুলো আমরা যদি জনগণকে বুঝাইতে পারি তাহলে মৃতের স্বাদ জীবিত এর চেয়ে অনেক বেশি শক্তিশালী হবে এবং আমরা এই কাজটা সমস্ত বাংলাদেশে করব টেকনাফ থেকে তেতুলিয়া এক প্রান্তে থেকে অন্য প্রান্তে জাতীয় পার্টিকে আমরা ইউনিয়ন থেকে থানা থানা থেকে উপজেলা উপজেলা থেকে জেলা জেলা থেকে আমরা ঢাক কেন্দ্রীয় ঢাকা শহর আমরা সাংগঠনিকভাবে শক্তিশালী করব আগামীতে আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের সুযোগ্য উত্তর সরি এম কাদেরের নেতৃত্বে আমরা সমস্ত বাংলাদেশে সাংগঠনিকভাবে দলকে সুসংগঠিত করে আগামী নির্বাচনের জন্য আমরা তৈরি হব এবং আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় যাব এবং জনগণের ভাগ্যের পরিবর্তনের জন্য হোসেন মোহাম্মদ এরশাদের যে ইচ্ছা বাসনা ছিল সেই বাসনা আমরা পূরণ করব ধন্যবাদ পল্লীবন্ধু আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদের মৃত্যুতে আমরা সবাই শোকাভূত সারা বাংলাদেশের মানুষ পল্লীবন্ধুকে শ্রদ্ধা জানানোর জন্য আজকে পার্টি অফিসের কাছে এসে অবস্থান নিয়েছে হাজার হাজার লোক এখানে আছেন এবং পল্লীবন্ধুর যে জানাজা হবে সেই জানাজায় লক্ষাধিক লোকের উপস্থিতি হবে আমাদের কাছে সে সংবাদ রয়েছে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মানুষ এই জানাজায় অংশগ্রহণ করার জন্য এসছে আমরা সবাই পল্লীবন্ধুর জন্য দোয়া প্রার্থনা করি এবং বন্ধু মরে নাই তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন তার অনুপ্রেরণায় জাতীয় পার্টি শক্তিশালী হবে তার অনুপ্রেরণায় জাতীয় পার্টি আবার ক্ষমতায় আসবে ইনশাল্লাহমিল্লাহ রহমান রাহিম মারহুম পল্লী বন্ধু এই এর সাদ আক্ষরিক অর্থে আজ আমাদের মধ্যে জীবিত নেই কিন্তু তিনি জীবিত আছেন সারা বাংলাদেশের আপামর মেহনতি মানুষের হৃদয় এবং মনের মনিকোঠায় কোঠায় তার বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আমরা সবাই জানি উনিশশো সালে চব্বিশে মার্চ দেশের কান্তি লগ্নে তিনি এই দেশের শাসনবার হাতে উঠায় নিয়েছিলেন পরবর্তীতে তিনি এই দেশের সাধারণ মানুষের প্রয়োজনে এমন কিছু উন্নয়নমূলক কাজ করেছিলেন তার একটা বড় উদাহরণ হচ্ছে উপজেলা প্রশাসন তিনি বিকেন্দ্রীকরণের জন্য এই দেশের হাইকোর্টগুলিকে বিভিন্ন বিভাগে নিয়েছিলেন সারা দেশে সমস্ত মহকুমাগুলোকে তিনি জেলায় পরিণত করেছিলেন প্রত্যেকটা থানাকে তিনি উপজেলায় পরিণত করেছিলেন এবং দেশের যোগাযোগ ব্যবস্থা সহ সমস্ত ধরনের প্রভূত উন্নতি সাধন করেছিলেন যার সুফল আজও মানুষ ভোগ করে যাচ্ছে তিনি আজ আমাদের মাঝে নাই কিন্তু তার হাজারো কর্ম আমাদের মাঝে রয়েছে যা আমরা স্মরণ করব যুগ যুগ ধরে জীবিতের সাথে যতটুকু কর্মময় ছিলেন উদ্দীপ্ত ছিলেন আজকে মরে যাওয়ার পর দেশের মানুষের উৎকণ্ঠা এবং মানুষের কষ্ট দুঃখ দেখে মনে হচ্ছে যে জীবিত দের থেকে মৃত স্বাদ অনেক বেশি শক্তিশালী এবং তার আদর্শে আগামীতে হয়তো জাতীয় পার্টি আবারও ক্ষমতার স্বাদ গ্রহণ করবে সেই প্রত্যাশা আমরা সবাই করি ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম